তো চলে এসছে আমাদের কাছে চাউমিন দেখতে বিভিন্ন ধরনের স্টল লাগানো আছে ওটা আছে নচিকেতা যেখানে আছে চা বিক্রি হচ্ছে আর পরে আছে খাবো কি আমরা যাচ্ছি পাটুলি আর এখন দাঁড়িয়ে আছি আমি ধর্মতলা তো এখন দাঁড়িয়ে আছি আমি ধর্মতলা টিপু সুলতান মসজিদের ঠিক সামনে দেখতে পাচ্ছ আর এখান থেকে আজকে আমরা যেতে চলেছি পাটুলি তো এখান থেকে আমরা চলে যাবো মেট্রো নেবো আর আমার বন্ধুদের জন্য ওয়েট করছি তারা আসলো ওখান থেকে সোজা চলে যাবো আমরা চলে এসছি সামনে দেখতে পাচ্ছ এদের জন্য এতক্ষণ ওয়েট করলাম তো কেমন মুভিটা দেখবে টাইগার থ্রি আর এ শো দেখেছে 240 যার কারণে আরও ফাঁকা ছিল তখন টিকিটটাও পেয়ে গেছিলো তো আজকে আমরা এখন চান্দনি চক আর এখান থেকে আমরা সোজা মেট্রো নেবো মেট্রো নিয়ে যাচ্ছি আমরা পাটুলি তো দেখ এর আগে গিয়েছিলাম তখন ছিল ভেহিকল টাইম তো লাইটিংয়ের তেমনটা কোনো রিয়াকশান দিতে পারিনি তো আজকে রিয়াকশান দেবো তো ফাইনালি এখন চলে এসেছি আমরা পাটুলি এইমাত্র আমরা মেট্রো থেকে নামলাম নামার পর এখান থেকে প্রায় 500 মিটার হবে হেঁটে যেতে তো দেখতেই পাচ্ছি এখানে পুজোর লাইটিং হয়ে আছে আর যাবো আমরা পাটুলি সামনে আছে কিছুটা দূরে তো খুব এনজয় করবো আজকে আজকে নৌকো বাজারও ঘুরবো কারণ নৌকো বাজারটা এর আগে এসেছিলাম নৌকো বাজারটা বাকি রয়ে গিয়েছিলো কিন্তু এবারে সেটাকে কমপ্লিট করবো তো চলো দেখতে থাকবো তো এই হলো নৌকা বাজার দেখতেই পাচ্ছ আর যাবো এখন এর ভিতরে তো চলে এসেছি এখন নৌকা বাজার ভিতরে ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছ আর এখানে বিভিন্ন ধরনের দোকান লাগানো আছে সাইডে সাইডে যেমন দেখতে পাচ্ছ ওখানে কিছু বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে আর এই আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এটা কাঠের ব্রিজ খুব ভালো লাগছে এর আগে এসেছিলাম তখন বন্ধ ছিল কিন্তু এখন খোলা আছে যার কারণে আমরা আসতে পারলাম কারণ এটা সন্ধ্যের সন্ধ্যের পরে আসলে তাহলে আপনি ঢুকতে পারবেন কারণ সন্ধ্যের পর এটা খোলে নাহলে সকালে তো এখানে বিভিন্ন ধরনের মাছ আছে দেখতে পাচ্ছ ফুচকাও পাওয়া যাচ্ছে স্ট্রিট ফুড কলকাতা ইনক্লুড অল ফুড চাইনিজ ফুড সব কিছুই আছে এখানে আর মাছের বাজারটা যেন বেশি দেখা যাচ্ছে এখানে চিংড়ি আছে বিভিন্ন ধরনের পাকোড়া আছে আর চিংড়ি তাহলে এখানে ঘোরা শেষ আর এখন যাব আমরা সামনে পাটুলি আমার ভালোবাসা পাটুলি তাই তো তো ওই ওখানে যাওয়া যাক ওখানে গিয়ে স্ট্রিট ফুড কাউন্টার বিভিন্ন ধরনের আছে তো ওখানে গিয়ে আমরা চাউমিন বা এগ রোল খাওয়া হবে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর বাড়ি তো ওটা দেখতে পাচ্ছ ওটা হাওড়া ব্রিজের শেপে বানানো আছে ভিড়টা তো একদম প্রচুর আছে নেক্সট লেভেল ভাই আসলাম না আগে এসেছিলাম বলেছিলাম সন্ধ্যের টাইমে ছিল যার কারণে ভিড়টা এতটা ছিল না আজকে যতটা দেখতে পাচ্ছি এত ভিড় বলে বোঝাতে পারবো না ভিডিওর মাধ্যমে দেখে নাও এখানে একটা সাইন বোর্ডও আছে আমার ভালোবাসার পাটুলি এখানে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা খুবই ভালো লাগছে কারণ যেমনটা বললাম সন্ধ্যের টাইমে এসেছি এর আগে এসেছিলাম যখন তখন ছিল বৈকাল টাইম তখন তেমন ভিড় ছিল না আর কালী পুজো চলছে তার সাথে টাইগার থ্রিও চলছে মানুষ এখন সবাই ফিরিয়ে আছে
প্রচুর ভিড়, প্রচুর ভিড়। যেগুলো মানে স্ট্রিট ফুড রেস্টুরেন্টগুলো আছে, কাউন্টারগুলো সব সামনেই আছে। আর আমার বন্ধু তখন থেকে মানে আমার পাঁচ ছেলে বন্ধুর মতো সবাই প্রায় এখানে ফটোশুটই করছে, কারণ জায়গাটাই খুবই সুন্দর জায়গা। আর এখানে রিলস খুব ট্রেন্ডিং চলছিল কদিন আগে। সবাই আসে এখানে রিলস করে, ভিডিও বানায়, ব্লগ করে, ফটোশ্যুট করে। তো এই হলো কাউন্টারগুলো, কিন্তু এখানে এখন কিছু খাওয়া যাক। চলো রোল চাউমিন হয়ে আছে পিছনের দিক। এখানে মেনুও দেখে নিতে পারো, কারণ এখানে যত কিছু মানে ফুড আছে একটু প্রাইস হাই হতে পারে। পকোড়া কত করে? এটা পাঁচ পিস একশো। এখানে মাছও আছে, ফিঙ্গার ফিশ ফ্রাই। তো আমরা এখন অর্ডার করলাম চাউমিন। এই চাউমিন দেখা যাক কতক্ষণের মধ্যে আসে, ওটাই খাবো, কারণ ওটা আমার ফেভারিট। ওটা আর রোলটা, বিভিন্ন ধরনের স্টল লাগানো আছে। ওটা আছে নচিকেতা, যেখানে আছে চা বিক্রি হচ্ছে। আর এরপরে আছে খাবো কি, খাবো কি, ওটাও মানে বিভিন্ন ধরনের মানে খাবার আছে। এদিকে জিভে জল আছে, এটা আছে কি, ওইটা বৈঠক খানা, মানে বৈঠক খানা থেকে আমরা খাবার অর্ডার করেছি জিভে জল। আর এটা আছে ওয়াম মোমো, আর এটা হরিণ ঘাটা, জিভে জল। বিভিন্ন ধরনের নাম এগুলো মানে ফার্স্ট টাইম শুনছি। আর পরেরটা আছে ওটা কি ফুচকা নাকি? ফুচকা, ফুচকা পাঠুলি ফুচকা, তেতুল জল, তেতুল জল নাকি পাঠুলি ফুচকা, তেতুল জল, তেতুল জল। তারপরেরটা কি আছে, ক্যাপ ক্যাপ পাস্তা, ক্যাপ পাস্তা, পাস্তা নাকি? এটা ক্যামেরায় আসছে না, নামগুলো যাওয়ার টাইমে ঠিক দেখাবো। আপনারা হয়তো ভাববেন মজা করছি, কিন্তু না, এখানে রেস্টুরেন্টগুলোর নামই এমন জিভে জল। ভালো, জিভে জল মানে এই কারণে ওটা মানে জিভে জল। এই যে খাবার অর্ডার করেছে জিভে জল, তো ওখানে আছে জিভে জল, আমরা খাবো বৈঠক খানা থেকে। তাই তো, আমার ভালোবাসার শহর কলকাতা। তো চলে এসছে আমাদের কাছে চাউমিন, দেখতে পাচ্ছ। আর একজন নিয়ে আসছে। তোমাকে কি দিল বৈঠক খানা থেকে, কি দিল? জায়গা রাখতে বললাম। এই তো হয়ে যাবে, অ্যাডজাস্ট করে না। বৈঠক খানা থেকে কি দিল? দিয়েছে চাউমিন, পেঁয়াজ, তারপর সালাদ। কি কি দিয়েছে? সস। বৈঠক খানা জিভে জলে যেতে হবে। তো দেখতে পাচ্ছ ভিড়টা। আর যাবো এখন বাড়ির দিকে, সময় হয়ে গেছে 8:30। তো ভিড়টা এখনও দেখতে পাচ্ছ এতটাই আছে। তো আমরা এখান থেকে মেট্রো নেবো, আমরা যাবো টালিগঞ্জ। টালিগঞ্জ থেকে আবার ট্রেন নিয়ে আমরা সন্তোষপুর চলে যাবো আমাদের বাড়ির দিকে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবে। যারা এখানে আসেনি একবার ভিজিট করে দেখো, খুবই ভালো লাগলো। এত জায়গা ঘুরেছো, যেমন এটা আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবারের দেখা থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকো এমন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি, আর গোটা কলকাতা সব জায়গায় ট্যুর করছি এখন। তো চলো ভাই, আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে।